আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুক্রবারে দিনটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে কিছু বাজার দিয়েই শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ। শুক্রবার যেহেতু আমাদের মোটামুটি সাপ্তাহিক বাজারটা করা হয়, তো এখানে কিছু রুই মাছ, বড় বড় দুইটা রুই মাছ আছে, আর এগুলো পাবদা মাছ। প্রথমে যেই হাটটি দেখেছিলেন ওটি আমার খালা, যিনি আমাকে বাসায় হেল্প করে, তো উনি এসেছে মাছগুলো একটু কেটে কুটে পরিষ্কার করে দিবে। এখানে বিভিন্ন রকমের মাছ আনা হয়েছে, রুই মাছ, পাবদা মাছ। পাবদা মাছগুলো একদম ফ্রেশ ছিল আর রুই মাছগুলো জীবিত ছিল। এখানে আরও কিছু মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, বড় সামুদ্রিক যেই পোপা মাছগুলো বলি আমরা, ওগুলো আছে। সাথে লটিয়া মাছ ছিল, লটিয়া মাছটা আছে এক পাশে, ওটা দেখানো হয় নাই, ওটা আমি একটা রেসিপি দেখাবো, ওইখানে আপনারা মাছটা দেখবেন। এগুলো হচ্ছে সামুদ্রিক পোপা মাছ, এগুলো কিন্তু কাঁটা কম, বাচ্চাদের জন্য অনেক ভালো হয়ে থাকে। সবগুলো মাছে মোটামুটি একদম ফ্রেশ ছিল। তো আমি একে একে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো খালা দেখে সবগুলো মাছ কাটাকাটি করতেছে। তো তাহলে খালা মাছগুলো পরিষ্কার করে নেক। আমি আপনাদের সাথে আজকে হলুদের ফুল দিয়ে লটিয়া মাছ মজাদার একটি রেসিপি শেয়ার করব। এই যে লটিয়া মাছগুলো, এগুলো কিন্তু এখন আমি কেটে নিব। এই হলুদের ফুলগুলো দিয়ে আজকে মজাদার এই লটিয়া মাছটি রান্না করব। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের মাছ, লটিয়া মাছ, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় লটিয়া মাছ বলে থাকি, আর সাধু ভাষায় এটা লটিয়া মাছে বলা হয়। তো এটা অনেকেই কাঁচামরিচ বাটা দিয়েও রান্না করেন, সেরকম করলেও কিন্তু খুব সুস্বাদু হয়। আবার অনেকেই বেসন কিংবা চাউলের গুঁড়া দিয়েও সুন্দর করে ফ্রাই করেন। আজকে আমি এটা হালকা ঝোল দিয়ে, হলুদের ফুল দিয়ে রান্না করব। আমি সবগুলো মাছ খেতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি চুলায় পাতিল। এই যে হলুদের ফুলগুলা এভাবে পাতলা করে ফেলে কেটেছি। আমি হলুদের ফুলে মাঝখানে যে বিচিগুলো থাকে ওগুলো ফেলে দেওয়ার চেষ্টা করেছি। ওগুলো দিলে সাধারণত একটু তেতো ভাব চলে আসে, ওই জন্য। তো আমার পাতিলটা গরম হতে থাক। সেই সাথে প্রতিদিনের মতো রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমি এটা রান্না করতেছি সয়াবিন তেল দিয়ে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, এটা একটু ঝাল ঝাল করে রান্না করব। আর আমার ঘরে আমি ছাড়া আর কেউ এই মাছটা খায় না। আমার ঘরে আমি ছাড়া বলতে এখানে আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড, আমি। তো আমার হাজব্যান্ড এবং আমার দুই মেয়ে এই মাছটা খায় না, ওদের আঁশ আঁশ লাগে, তো আমি একাই খাই। তো এই জন্য আমি ঝালটা একটু বাড়িয়েই রান্না করব। এই জন্য মরিচ ফালিটা বেশি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। কার কার আমার মতো এই মাছটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হলুদের ফুল দিয়ে কে কে রান্না করে খান এটাও জানাবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ।
দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখানে আমি হালকা মরিচের গুঁড়াও দিব, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা কালারটা কিন্তু একদম লাল, কিন্তু তেমন ঝাল না, মিষ্টি মরিচ। তো এগুলো আমি 5 থেকে 6 মিনিট একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, যেন তেলটা মশলার উপরে উঠে যায়। মাছের মশলাটা কিন্তু এভাবে কষালে মাছটা অনেক বেশি সুস্বাদু হয়। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলটা যখন উপরে উঠে আসবে দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা কমিয়ে উঠে আসতেছে, তখন আমি মাছটা এখানে অ্যাড করে দিব। আর লোটিয়া মাছ যেহেতু বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, এটা অনেক নরম, তো প্রথমে আমি হলুদের ফুলগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলো একটু শক্ত, শক্ত বলতে মাছের চেয়ে শক্ত আর কি। তো এগুলো আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে একটু যখন ফুলটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব মাছটা। এই হলুদের ফুলটা আমাদের জন্য অনেক বেশি উপকারী, যাদের সুগার আছে অর্থাৎ যাদের ডায়াবেটিস তাদের কিন্তু এটা, এই ফুলটা যদি নিয়মিত খেতে পারেন তাহলে অনেকটা মাত্রা কমিয়ে আসে, আর যাদের অ্যালার্জি আছে তাদের জন্যও অনেক বেশি উপকারী হলুদের ফুলটা। আমার কিন্তু যে কোনো তরকারিতে এই হলুদের ফুলটা অনেক বেশি পছন্দ। তো আমি 4 থেকে 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব। দেখুন আস্তে আস্তে হলুদের ফুলগুলো নরম হয়ে আসতেছে। এবার আমি এইখানে মাছটা দিয়ে দিব। আমি এই লোটিয়া মাছগুলোতে কোনো প্রকার পানি দিব না, কারণ এটা এই মাছটা থেকে অনেকগুলো এমনিই পানি বের হবে। তো প্রথমেই এই মাছটার রান্নার নিয়ম, প্রথমেই ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হয়, কারণ পরবর্তীতে এটা নাড়ার কোনো চান্স থাকে না। যদি এটা আপনি নাড়তে চান তাহলে এটা ভেঙে চুরমার। তো এই জন্য প্রথমে আমি ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর এই মাছটা থেকে কতগুলো পানি বের হয়। আমি কিন্তু এখানে কষানোর সময় একটু পানি দিয়েছিলাম, এরপর আর কোনো পানি অ্যাড করি নাই। এই রান্নাটা অনেকই আমি হয়েছিল, সবগুলো মাছ কিন্তু আমার একাই খেতে হয়েছিল, কারণ ওরা কেউ খায় না। তো আমি এটা ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 15 মিনিটের জন্য রেখে দিব। পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা এখান থেকে ঝোল বের হয়েছে। আর লোটিয়া মাছ অবশ্যই এভাবে পাতিলের ঘা ধরে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। এটা আমাদের মাছ আছি, আমার শাশুড়ির থেকে দেখেছি, সেই হিসাবে আমার শিখা। তো এভাবে যখন নেড়ে দিব তখন মাছটা আর একটু ভালো করে মিশিয়ে যাবে। তো আমার মাছ রান্নাটা কমপ্লিট, ঝোলটাও অনেক টেনে গিয়েছে। দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, অনেক সুস্বাদু হয়েছিল এই লোটিয়া মাছ রান্নাটা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে যারা আমার মতো এই মাছটি বেশি পছন্দ করেন তাদের। তো আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।